মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি বর্ধমান, ওখানে আজকে অভিষেকের ভোট। তো আমরা আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। সো আজকে পুরো রোড ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের নিজেদের গাড়িতেই প্রথম যাচ্ছি, সো খুব এক্সাইটেড। মা বাবাও দেখবেন আমাদের গাড়িটা, তো ওনারাও ওনাদের রিয়াকশন দেবেন। সো আজকের ভিডিওটা খুব জমজমাট একটা ভিডিও হতে চলেছে। আর বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখছি, আমার শ্বশুরবাড়িতে হয়তো আমি খুব বেশি ব্লগ করতে পারবো না, তার কারণ আমার শ্বশুর শাশুড়ি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নন। তো সেই জন্য খুব বেশি হয়তো ওদের দেখাতে পারবো না। হ্যাঁ, একটু তো নিশ্চয়ই দেখাবো ওনাদের, ওনাদের রিয়াকশান তোমাদের সাথে শেয়ার করবো। সো এই চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। আমরা স্কুল বাঙ্ক করে ওখানে চলে যেতাম, গিয়ে আড্ডা ফাড্ডা হই চই, নানা রকম ঘটনা, শর্ট পিচ করে ক্রিকেট খেলা, ফুটবল খেলা সবই হতো ওখানে, পুরো ফুল ডে ওই করেই চলতো আমাদের। এরকম এরকম কলেজ বাঙ্ক করে শুনেছি, স্কুল বাঙ্ক করে, তার মানে ছোটবেলা থেকে কতখানি, হ্যাঁ ক্লাস 5 থেকে আমি স্কুল বাঙ্ক করছি। তো আমাদের গাড়িতে যেহেতু ফার্স্ট ট্যাগ করানো ছিল না, এটা কি কোন টোল? এটা হচ্ছে ডানপুরি। তো ডানপুরি টোলে এখানে দাঁড়িয়েছে, এখানে আমরা ফার্স্ট ট্যাগ করিয়ে নিচ্ছি। কনস্ট্রাক্টর আজকের ডেটে খুব ইম্পর্টেন্ট, বাইরে গেলে টেলে তো খুব দরকার পড়ে, এই না থাকলে এক্সট্রা টোল দিতে হয়, হ্যাঁ বেসিক্যালি ফাইন দিতে হয় আর কি। সকাল থেকে যা খিদে পেয়েছিল, সাত সকালে তো আমার বউ আমাকে তুলে চলে নিয়ে, হ্যাঁ তা আজকে ছুটির দিন, তো রাস্তাঘাটে কিছু প্রবলেম হয়ে গেল, যেন সকাল সকাল বেরোবো ঠিক করেছিলাম, ভালো করে ঘুমও হয়নি, তারপরে যাব ভোট দিতে, ভোট টোট দিয়ে তারপরে অন্য কিছু হবে। এই যে মা নেমে পড়েছে, এদিকে আমি ভোট দিয়ে নিয়েছি, এ সঙ্গে সঙ্গে আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বলো কেমন কেমন লাগছে মা গাড়িটা? দারুণ সুন্দর, দারুণ। মা সামনে বসবে? দারুণ। মা পেছনে বসো। হ্যাঁ মা পেছনে বসো, পেছনে বসি, বাবা সামনে বসো, মা মাঝখানে বসো, দারুণ। চল মা বাবাকে নিয়ে একটু গাড়িতে করে ঘুরতে বেরিয়েছি। আজকে ভোটের দিন, কোথায় যাবো ভেবে না পে, এখানে আমার শ্বশুর মশাই মানে বাবার কেনা একটা জায়গা আছে, তো সেটাই দেখতে আমরা এখন চলে এসেছি। আমরা এখন রয়েছি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে, তো এই পেছনে মন্দির দেখছো, আর এই চারপাশে বিশাল মাঠ। এইখানে একটা ইয়ে পাওয়া গেছিল, একটা ওই শিলা পাওয়া গেছিল, যে শিলাটার মধ্যে একটা মানে কঙ্কালী মূর্তি ছিল আর কি। সেকালের যুগে মানুষের শরীরের শিরা উপশিরাগুলো কীভাবে কীভাবে থাকে সেইগুলোকে ওইটার মধ্যে খোদাই করা ছিল, কি মানে যে সময় হিন্দু ধর্মে ওই ধরনের সব তন্ত্র মন্ত্রর দ্বারা ইয়ে সব হতো আর কি, সেই যুগের মূর্তি। এটা কি রেনোভেট হয়েছে সদ্য? হ্যাঁ এটা সদ্য না, বেশ কিছুদিন আগেই।
তোকে একটা জায়গা দেখাবো আয়। এই হচ্ছে সেই সাইফিনাস ড্যাম যেখানে আমরা স্কুল থেকে পালিয়ে পালিয়ে প্রায় আসতাম। কি ঠিক করে বল নামটা? সাইফিনাস ড্যাম। হ্যাঁ, এখানেও পালিয়ে আসতো। হ্যাঁ, এখানে দেখেন দূর থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না। হ্যাঁ, ওখানে পুরো একটা মানে জলের যে স্রোতটা পুরো দেখো, জলের যে স্রোতটা ওইটা পুরো বোঝা যাচ্ছে। এই জায়গাটার মজা হচ্ছে এখানে প্যারালালি দুটো বাঁধ মানে ইয়ে আছে, মানে খাল আছে, একটা উপরের দিকে আছে একটা নিচের দিকে আছে। এবারে উপরের দিকের খাল থেকে নিচের দিকে খালে জল ছাড়া হতো এবং এইগুলো সেচের কাজে লাগে। এই জায়গাটা খুব সুন্দর। আমরা রোদে রোদে ঘুরছি। তো বর্ধমানে এসি আর মিষ্টি কি মনে এটা হতে পারে না? একটা এখানকার বিখ্যাত গণেশ স্ট্রিট থেকে এই মিষ্টি আর অভিষেক প্যাকেটটা দেখা একবার। তারপরে মাংস মটন হয়েছে, তাই তো? মটন, মাছের টক, বড় মাছের টক, মাছের ঝোল, ঝোল, অনেক কিছু হয়েছে, কালিয়া, মাছের ঝোল আর দই। ও, আর দইও আছে, ঘরে পাতা দই। বাইরে দেখে বোঝা বোধহয় যাচ্ছে না যে কি প্রবল ঝড় উঠেছে। আমরা যখন বর্ধমান থেকে স্টার্ট করেছি তখন মোটামুটি বেশ ভালো কালো হয়ে এসেছিল আর কি, সন্ধ্যের মুখে আকাশ, কিন্তু তবু বোঝা যাচ্ছিল যে ব্যাপক কালো হয়ে এসেছে এবং তখনই বিদ্যুৎ চমকাচ্ছিল। আমরা সেই সময় বেরোই আর আমরা স্টার্ট করার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে, যদিও আমরা বৃষ্টি পাইনি। বোঝা যাচ্ছে কিনা জানি না, বাইরের এই যে পুরো ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা সবটাই কিন্তু ঝড়ের জন্য। এরকম ঝড় আমি কখনো দেখিনি।